গত দুই দিনে বিটিআরসির কাছ থেকে আপনারা সকলে হয়তো এই মেসেজটা পেয়েছেন যে নতুন স্মার্টফোন কেনার আগে সেটার বৈধতা যাচাই করে কেনার জন্য। এছাড়াও যারা কিনা অবৈধ স্মার্টফোন কিনেই ফেলেছেন তাদেরকে বিটিআরসি মেসেজের মাধ্যমে অ্যাওয়ার করেছে আর বলছে যে সেই ফোনটা রেজিস্ট্রেশন করার জন্য। তাছাড়া ফিচার ফোন যেগুলো কিনা বাটন ফোন নামে আমরা চিনি সেই ফোনগুলোকে বন্ধ হয়ে যাবে, এবং যাদের ফোনের দুইটা আইএমআই নাম্বার রয়েছে তারা কি করে তাদের ডুয়াল সিমের মোবাইলকে রেজিস্ট্রেশন করবে, এই রকম বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার আজকে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। অনলাইন থেকে ফোন কিনলে সেটা কি করে চেক করব, দেখুন অনলাইনে কোনো প্রকার অবৈধ স্মার্টফোন বিক্রি করা হয় না। যেমন ধরুন দারাজে অথবা পিকাবুতে যে ফোনগুলো সেল করা হয় সেটা অফিসিয়াল ফোনই হয়ে থাকে। তারপরও যদি আপনারা সেই ফোনটি কেনার পরে যদি সেই ফোনের আইএমআই নাম্বারটা বিটিআরসির ওয়েবসাইট অথবা মেসেজের মাধ্যমে ভেরিফাই করে জানতে পারেন যে সেই ফোনটা অবৈধ, তাহলে সেই ফোনটাকে আপনারা রিটার্ন করতে পারবেন এবং সেই ফোনের পুরো টাকাটা দিতে বাধ্য থাকবে সেই সেলার অথবা অনলাইন প্ল্যাটফর্ম। তাছাড়া সবচেয়ে কমন যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আমি একই অক্টোবর না বুঝে একটা স্মার্টফোন কিনলাম, তাহলে সেই ফোনটা কি করে রেজিস্ট্রেশন করব। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই একটা ইমিগ্রেশনকৃত পাসপোর্টের ছবি আর বিদেশ থেকে ফোন কেনার ক্রয় রসিদটা থাকতে হবে, তাহলেই আপনারা যে কোনো আনঅফিশিয়াল ফোন অফিশিয়াল করতে পারবেন অথবা নিবন্ধন করতে পারবেন। এই রিজনটা হচ্ছে গিয়ে যে ফোনগুলো কিনে আনঅফিশিয়াল ফোন হিসেবে বিবেচিত করবে বিটিআরসি, সেই ফোনগুলো যে বিদেশ থেকে এসেছে এমনটাই তারা ধরে নেবে। তাই সেই ফোনগুলোকে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই পাসপোর্টের ইমিগ্রেশনের ছবি আর ক্রয়ের রসিদটা থাকতে হবে, সেটাও আবার বিদেশি ক্রয়ের রসিদ। আর প্রথমে যেটা বললাম, কোনো সেলার যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে আনঅফিশিয়াল ফোনকে অফিশিয়াল বলে সেল করে থাকে আর আপনি ফোনটা কেনার পরে সেই ফোনে নেটওয়ার্কের কানেকশনটা না পেয়ে থাকেন অথবা বিটিআরসির কাছ থেকে এমন মেসেজ পেয়ে থাকেন যে ফোনটা রেজিস্ট্রেশন করার জন্য বলা হচ্ছে, তাহলে আপনারা সেই ফোনটাকে ফেরত দিয়ে ফোন কেনার পুরো টাকাটা বিক্রেতার কাছ থেকে নিতে পারবেন। আর বিক্রেতা যদি এখানে ফোনটি ফেরত না নিয়ে টাকা না দিতে চায় তাহলে আপনারা আইনের সহায়তা নিতে পারবেন। এক্ষেত্রে বিটিআরসির 100% সমর্থনটা থাকবে আপনাদের সাথে। বিটিআরসির হেল্পলাইন নাম্বারটা কত, আপনারা স্ক্রিনে বিটিআরসির হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন। এছাড়াও বিটিআরসির ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো কমপ্লেন করতে পারবেন ফোন সম্পর্কে অথবা সিমের নেটওয়ার্ক সম্পর্কে। এছাড়া এমন কোশ্চেন অনেকেই করেছেন যে তাদের ফোনে দুইটা আইএমআই নাম্বার রয়েছে, অর্থাৎ তাদের ফোনটা ডুয়াল সিমের স্মার্টফোন। বেসিক্যালি বাংলাদেশে ম্যাক্সিমাম স্মার্টফোনে ডুয়াল সিমের সাথেই আসে। তো বিটিআরসি যে প্রক্রিয়াটা চালু করেছিল 1 জুলাই 2021 সাল থেকে ফোন রেজিস্ট্রেশন করার জন্য, সেখানে একবারের মধ্যে সর্বোচ্চ একটা আইএমআই নাম্বারকে রেজিস্ট্রেশন করা যেত। তবে বিটিআরসি এখানে আরও বেশি কাজ করছে আর আগামীতে একসাথে ডুয়াল সিমের স্মার্টফোনগুলোর দুইটা আইএমআই নাম্বার রেজিস্ট্রেশন করার সুযোগটাও তারা করে দেবে। তবে বর্তমানে যারা কিনা দুইটা আইএমআই নাম্বারকে রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা প্রথমে একটা আইএমআই নাম্বারকে রেজিস্ট্রেশনের জন্য আপিল করে পরবর্তীতে দ্বিতীয় আইএমআই নাম্বারটা দিয়ে আগে কাগজপত্রগুলো দিয়ে সাবমিট করলে হয়ে যাবে। মানে হচ্ছে কি, আপনাকে এক কাজ দুইবার করতে হবে। আর ম্যাক্সিমাম মানুষই আমাকে কমেন্ট করে থাকেন যে আমার ফোনটা অমুক তারিখে কিনেছি সেটা কি বন্ধ হয়ে যাবে কিনা। আপনার ফোন যদি 2021 সালের জুলাই মাসের 1 তারিখের আগে কেনা থাকে তাহলে সেটা অবশ্যই অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। তবে জুলাই মাসের 1 তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত যারা কিনা বুঝে অথবা না বুঝে আনঅফিশিয়াল ফোন কিনেছেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হতে পারে। আর বিটিআরসি এখানে তাদের ফোনগুলোকে ভালোভাবে ভেরিফাই করার পরেই তাদের সার্ভারে অ্যাড করবে। তবে যারা কিনা 1 অক্টোবরের পর থেকে আনঅফিশিয়াল ফোন কিনবেন অথবা বিদেশ থেকে তাদের ফোনটা আসবে তাদেরকে ফোন রেজিস্ট্রেশন করার জন্য মেসেজ দিয়ে দেবে বিটিআরসি। আর সেই মেসেজটা পাওয়ার 10 দিনের মধ্যে যদি আপনারা ফোনটি নিবন্ধন করার জন্য অ্যাপ্লাই না করেন অথবা নিবন্ধন না হয় তাহলে সেই ফোনটাতে আপনারা সিমের নেটওয়ার্ক কখনই ইউজ করতে পারবেন না। তো কি করে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে ডেডিকেটেড ভিডিও এই চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে সেই ভিডিওটার লিঙ্ক পিন করে দেব। তবে সেই ভিডিওটা কিছুটা পুরনো, বর্তমানে আপনারা যখন কিনা রেজিস্ট্রেশন করতে যাবেন সেখানে শুধুমাত্র পাসপোর্টের কপি দিলেই চলবে না, তার সাথে বিদেশ থেকে ফোন কেনার ক্রয়ের রসিদটাও সাবমিট করতে হবে। অর্থাৎ দুইটা ডকুমেন্টসকে একসাথে সাবমিট করতে হবে এবং সেখানে দুইটা ডকুমেন্ট সাবমিট করার বক্সে রয়েছে। এছাড়া অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে ফোন রেজিস্ট্রেশন করার জন্য ওয়েবসাইটে গিয়ে বিটিআরসি দেওয়া নির্দেশনা অনুযায়ী সবগুলো ডকুমেন্ট সাবমিট করার পরও ফোনটি রেজিস্ট্রেশন করার জন্য নিচ্ছে না, অর্থাৎ নিবন্ধন হচ্ছে না। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা যেই ফোনটা রেজিস্ট্রেশন করবেন সেই ফোনটাতে যে সিমটা ইনস্টল করেছেন সেই সিমটার নামেই আইডি ক্রিয়েট করবেন বিটিআরসির সেই ওয়েবসাইটে, এবং যে ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন সেই ডকুমেন্টগুলোর সাইজ কিছুটা কম রেখে দিবেন। দেখা যায় বর্তমানে অনেকে স্মার্টফোন দ্বারা ছবি তোলেন আর এক একটা ছবি 6 থেকে 10 মেগাবাইটের মতো হয়ে থাকে। তো সেই ছবি অথবা ইমেজ ফাইলগুলোর সাইজটাকে কিছুটা রিডিউস করে আপনারা বিটিআরসির ওয়েবসাইটে সাবমিট করবেন, তাহলেই দেখবেন হয়তো হয়ে যাবে।
তবে বিটিআরএস এর ওয়েবসাইটটা এখনো হয়তো বেটা টেস্টিং এ রয়েছে অনেকেই আছেন যারা কিনা 1 থেকে 2 মাস আগে এই কাজগুলো করে ফেলেছেন রেজিস্ট্রেশন করার জন্য তবে এখনো অবধি বিটিআরএস এর কাছ থেকে কোনো মেসেজ দেওয়া হয়নি যে তাদের ফোনটা অফিশিয়াল হয়েছে কিনা তাই যাদের সাথে কিনা এরকমটা হয়েছে তারা এখন শুধুমাত্র অপেক্ষাই করতে পারেন এবং আমি মনে করি বিটিআরএস এর অবশ্যই উচিত যদি কারো ফোন অফিশিয়াল হয়ে যায় তাকে যত দ্রুত সম্ভব মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত আর ভিউয়ার্স অনেকে আছেন যারা কিনা মনে করেন যে ফিচার ফোন বন্ধ করা পসিবল নয় আসলে ফিচার ফোন বন্ধ করা পসিবল যদি সেটা অনিবন্ধিত আর আনঅফিশিয়াল ফোন হয়ে থাকে আর ফিচার ফোন বলতে এখানে আমি বাটন ফোনগুলোকে বলছি যেগুলো কিনা আপনারা রাফ ইউজ করার জন্য কিনে থাকেন আর ফোন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে যারা কিনা গ্রামে থাকেন অথবা ইন্টারনেট সম্পর্কে তেমন কিছু একটা বুঝেন না তারা কি করে তাদের ফোনটাকে রেজিস্ট্রেশন করবেন বাংলাদেশে প্রবাসীর সংখ্যা অনেক বেশি এবং তারা বিদেশ থেকে তাদের বাবা মা অথবা ভাই বোনের জন্য স্মার্টফোন পাঠিয়ে থাকেন তো গ্রামে থাকে এই সহজ সরল মানুষরা তো আর সেই ফোনগুলোকে নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন না সেই ক্ষেত্রে বিটিআরএস জানিয়েছে যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে তাদের ফোনটাকে রেজিস্ট্রেশন করার জন্য কাস্টমার কেয়ারের কর্মচারীরা আপনাকে অবশ্যই সহযোগিতা করবে ফোন রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এর আগে যে সিম রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছিল সেখানে কেউ কিন্তু অত ফ্রেন্ডলি আপনাকে সাহায্য সহযোগিতা করেনি অনেকে 10 টাকা 20 টাকা অথবা 50 টাকা দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছিল তো এবার দেখারই পালা ফোন রেজিস্ট্রেশন করার জন্য অথবা নেটওয়ার্ক চালু করার জন্য জনগণকে নতুনকে ভোগান্তিতে পড়তে হয় তবে বিটিআরএস এর যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে আর যে সিস্টেমটা ক্রিয়েট করেছে সেটা এখনো সঠিকভাবে কাজ করে না কাজ করলে হয়তো অনেকে ভোগান্তিতে পড়তো না প্রতিদিন দেশে যে পরিমাণ স্মার্টফোন ক্রয় করা হয় তার প্রায় 11-15% আনঅফিশিয়াল ভাবে ক্রয় করা হয় এমনটাই জানিয়েছিল বিটিআরএস আর এখনো অনেকেই জানেন না যে কি করে ফোন রেজিস্ট্রেশন করতে হয় অথবা এই আনঅফিশিয়াল ফোন সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাই নেই আর এদিকে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম জনগণই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের নতুন স্মার্টফোনটার নেটওয়ার্কটা আর পাচ্ছে না বিটিআরএস মেসেজ দেওয়ার কিছুদিন পরে সেই ফোনটা বন্ধ হয়ে গিয়েছে তাই অবশ্যই বিটিআরএস যেভাবে বলেছে সেভাবে রেজিস্ট্রেশন করতে পারলে করুন না হয় সেই ফোনটা এভাবেই কাজ করবে এবং যারা কিনা ওয়ান প্লাস অথবা আইফোন কিনতে চাইছিলেন তাদের স্বপ্নটা হয়তো এখন স্বপ্নেই থেকে গেল কিন্তু বিটিআরএস এর এই কার্যক্রমগুলো এখনো সঠিকভাবে চলছে না আর এই জন্য আমার মনে হয় যে বিটিআরএস এর এখনো অনেক সময় নেওয়া উচিত ফোনগুলোকে বন্ধ করার জন্য তো দেখা যাক আগামীতে কি হয় বিটিআরএস কি পুরোপুরি সবগুলো আনঅফিশিয়াল ফোনকে বন্ধ করতে পারে কিনা যেগুলো কিনা 1 অক্টোবরের পর থেকে ক্রয় করা হবে অথবা চালু করা হবে এই সম্পর্কে পরবর্তী কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন আর যারা কিনা ফোন রেজিস্ট্রেশন করতে পারেন না এবং আনঅফিশিয়াল ফোনকে রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই এই সম্পর্কে জানতে পারে